নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সরাসরি আপনারা মেল করে এখানটায় আবেদন করতে পারবেন তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে এবং এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তো কী করে আপনারা এখানটায় আবেদন করবেন কোন পোস্টে কতগুলি শূন্যপথ রয়েছে কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফি শান সহকারে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীর তরফ থেকে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে একুশ চার দু হাজার তেইশ তারিখে এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু দুটি ডিফারেন্ট পোস্টের কর্মী রিক্রুট করা হচ্ছে সবার প্রথমে এখানটায় দেখতে পারছেন ফিল্ড ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় একটি রয়েছে শূন্যপদ এবং এখানটায় কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের যদি এক বছরের রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স থেকে থাকে রিকগনাইজড অর্গানাইজেশনের উপর থেকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনাদের এখানটায় উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি আপনাদের যদি দু বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট রিকগনাইজড অর্গানাইজেশনের উপরে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ এখানটা যদি আপনাদের বিএসসি ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের যে বিএসসি ডিগ্রি আপনারা কমপ্লিট করা থাকবে অর্থাৎ তিন বছর যে কোর্স করা থাকবে সেই তিন বছরের কোর্সকে কিন্তু এখানটায় এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া যাবে সুতরাং আপনারা যদি এখানে বিএসসি ডিগ্রি কমপ্লিট করে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের এখানটায় কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না আর এখানটা যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে চান তাহলে আপনাদের এক বছরের কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে রিকগনাইজ অর্গানাইজেশনের তরফ থেকে অথবা আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি আপনাদের কিন্তু বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে গভর্নমেন্ট রিকগনাইজড অর্গানাইজেশনের তরফ থেকে ঠিক আছে তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় চব্বিশ হাজার চারশো বাষট্টি টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এবং বয়সীমীনার ক্ষেত্রে লেখা দরকার আঠারো বছর থেকে শুরু করে তিরিশ বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুট করানো হচ্ছে এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে এখানটায় দেখতেই পাচ্ছেন হাই স্কুল অর ইকুয়াভেলেন্ট উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ রিলেটেড ফিল্ড ফর্মে গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর রিকগনাইজড ইনস্টিটিউট তো বন্ধু এখানটায় লেখা দেওয়া হচ্ছে আপনারা যদি এখানটায় হাই স্কুল অর্থাৎ এখানটা যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন বা তার সমতুল পাশ করে থাকেন যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সঙ্গে পাঁচ বছরে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে রেলিভেন্ট ফিল্ডের ওপরে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন অথবা এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনাদের যদি আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটায় প্রত্যেক মাসে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং এখানটায় বয়সীমার ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে আঠারো বছর থেকে শুরু করে আঠাশ বছর পর্যন্ত তো আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয় এখানটা লিখেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এখানটা দেখতে পারবেন একটু স্কল ডাউন করলেই আপনাদের কিন্তু জব ডিসক্রিপশন বা এখানটায় কিন্তু আপনাদের জব রেসপন্সিবিলিটি লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনারা অফিসিয়াল থেকে ডাউনলোড করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল থেকে ডাউনলোড করে অবশ্যই কিন্তু একটু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ভালোভাবে পড়ে নেবেন তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে ইন্টারভিউ প্রসেস অর্থাৎ ইন্টারভিউ আপনাদের কী করে হবে সেই বিষয় এখানটা লিখে দেওয়া হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটা আবেদন করবেন কী করে তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল থেকে ডাউনলোড করে একটু স্কল ডাউন করলেই আপনারা নিচের দিকে পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশ ফর্মটিকে আপনারা কিন্তু একটি এ ফোর পেজে প্রিন্ট আউট বের করবেন এফোর পেজে প্রিন্ট আউট বের করার পর হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের কপি সেল প্যাটিসেট করে এনক্রোসড করে দিয়ে কিন্তু আপনাদের কী করতে হবে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাতে হবে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে আপনাদের এখান থেকে একটি মেইল এই মেইল অ্যাড্রেসে কিন্তু আপনাদের কিন্তু পিডিএফ মেল করে দিতে হবে এবং এখানটায় লাস্ট ডেট রয়েছে ছয় পাঁচ দু তেইশ অর্থাৎ ছয়ই মে দু হাজার তেইশ তারিখ রাত্রি বারোটার আগেই কিন্তু আপনারা এই মেল অ্যাড্রেসে আপনাদের পিডিএফটি মেল করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনাদের যদি শর্ট লিস্ট যেটা প্রকাশ করা হবে সেই শর্টলিস্টের কিন্তু পিডিএফ আপনারা পেয়ে যাবেন সরাসরি এইমস কল্যাণী ডট এডু ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু শর্টলিস্ট চেক করে নিতে পারেন পরবর্তী সময় যখন শর্ট লিস্ট প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়াও এখানটায় দেখুন আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখানটায় কিন্তু শেয়ার করা রয়েছে যা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি দেখুন এখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন কিন্তু এখানটায় লিখে যাওয়া আপনারা যদি এখানটায় নদীয়া জেলার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ এখানে নদীয়া জেলাতেই কিন্তু এই এইমস কল্যাণী হসপিটাল কিন্তু অবস্থিত সুতরাং আপনারা যদি নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে সেই বিষয়ে লিখে দাঁড়িয়েছে এছাড়াও কিন্তু আপনার এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারেন তো বন্ধু এখানে আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ